আচ্ছা, আমাদের সাথে হচ্ছে শামিমা আপু আছেন, শুনতে পাচ্ছেন শামিমা আপু? হ্যাঁ হ্যাঁ স্যার বলেন। আচ্ছা, আপনার এখানে ড্রাইভের গুগল ফোল্ডার ড্রাইভ লিঙ্কটা আমি পাচ্ছি না, এখানে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওইটা হচ্ছে আমি কিরকম কি আমি আসলে করে উঠতে পারিনি, সময় পাইনি, কিন্তু হচ্ছে কাজ আমি করে রাখছি, আমি বেরও করেছি। আমি স্ক্রিন শেয়ার করে আপনাকে একটু দেখাবো। স্ক্রিন শেয়ার করতে হবে না, আপনি আমাকে কাইন্ডলি লিঙ্কটা দেন, তাহলে আমি এখানে আমি এটা ওপেন করব। লিঙ্কটা তো স্যার কিভাবে দেয় আমি তো বুঝতে পারলাম। আমি শিটের থেকে শিটে কাজটা আসছে আমার করা। আচ্ছা দেখেন, একটা বিষয় হচ্ছে আমি এই যে ভিডিওটা, আজকের ভিডিওটা প্রথমে দেখবেন যে সবার বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, তারপরে সিম্পল সিম্পল কিছু বিষয় আছে যে বিষয়গুলো শেয়ার করলাম। সো এখানে হচ্ছে আপনি ইমেলগুলো হচ্ছে আসেনি, মানে ইমেলগুলো খুঁজে পাননি, তারপরে এখানে হচ্ছে ইমেলগুলো হচ্ছে আপনি মেবি কপি পেস্ট করছেন কোন একটা টুলস থেকে নাকি জানি না, হ্যাঁ কিন্ডো থেকে। কিন্ডো থেকে, তো এটা তো আসলে স্যার ওটা ইনকমপ্লিট। হচ্ছে হ্যাঁ আসলে কপি করতে করতে হবে, সেটা বুঝতে পারি নাই আমি, হচ্ছে কপি পেস্ট করে দিয়ে দিই। আর এই কাজটা প্লাম্বিং এর কাজটা, এটা কি আমাদের আমাদের এক নাম্বার যে কাজটা ছিল এটা? না জেনারেলি যেটা সেটা হচ্ছে রুটারের, তো আর এটা হচ্ছে প্লাম্বিং, আপনি যেটা হচ্ছে এই এই দুই দুই হ্যাঁ নাম্বারটা, দুই নাম্বারটা দুই করেছেন? হ্যাঁ নাম্বারটা। হ্যাঁ আচ্ছা, দুই আর নাম্বারটা এক যোগ। নাম্বারটা সাইফুল ভাইকে দেখাইছি আমি, বললো যে ঠিক আছে। আচ্ছা, তো দুই নাম্বারটা হচ্ছে আমরা অবশ্যই এখানে যে পার্সন থাকবে সেই পার্সনের ইমেলটা বের করব, অবশ্যই লিঙ্কডইনে থাকবে, লিঙ্কডইন থেকে পাওয়ার কথা, যদি না পাই তাহলে আমরা তাকে অ্যাড করব না, আমাদের অ্যাড করার দরকার নেই, মানে এই ধরনের কাজগুলো বায়ারকে আমরা দিব না। আচ্ছা রায়হান ভাই, জি ভাইয়া। আচ্ছা উনি ওই যে লাস্টের এই যে 8, 9 এবং 10 ঠিক আছে, যে দুইটা ইমেল নিছে উনি মেবি আপনার ওই যে ওখান থেকে কপি করছে, ভিউ করে নাই, যার কারণে উনি মেলটা পায় নাই, বুঝছে? হ্যাঁ, সরাসরি কপি করতে পারতো, অথবা উনি মানে ওই যে শো করে নাই, ভিউ করে নাই, উনি একটু বলে দিয়ে, না হলে আসলে উনি এই আমি এখন বুঝতে পারছি, বুঝতে পারছো নি আপু? বুঝতে পারছে যে ঠিক আছে, এটা আপনি হচ্ছে আবার এগেইন হচ্ছে এই দুইটা লিঙ্কডইন ওপেন করে কেন্দ্র থেকে হচ্ছে বের করবেন, ঠিক আছে আপু? আর উপরে কোটা হইছে? আচ্ছা দেখছি, আর উপরে হচ্ছে এই যে বিষয়গুলো নেই, মানে এই যে লিঙ্কডইন, এখানে কি আপনি লিঙ্কডইনে ট্রাই করছেন কিন্তু মানে ইমেলটা খুঁজে পাননি, রাইট? হ্যাঁ হ্যাঁ, আমি দেখি একবার, ট্রাই করে দেখি যে বিষয়গুলো হচ্ছে নাই আমি সেগুলো এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এখন এখানে হচ্ছে কাজটা আসলে কিভাবে আপনি করলেন এই বিষয়টা তো আপনার কাছে তো মানে সবকিছু ক্লিয়ার, আপনি পাচ্ছেন না বা ধরতে পারেননি খুঁজতে পারেননি সেটা আলাদা বিষয়, বা টাইম পাচ্ছেন না এটা আলাদা বিষয়, মানে সিস্টেমটা তো বুঝতে পারছেন যে আসলে হ্যাঁ অনেকটাই বুঝতে পারছি ভালোই, যে একটা কোম্পানি, সেই কোম্পানিকে আমরা বিভিন্নভাবে হচ্ছে খুঁজে বের করে তাদের যে পার্সন আসে তাদেরকে আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদের ইনফরমেশন নিতে হবে, এবং উইথ কোম্পানি, কোম্পানি ইনফরমেশন সাথে সাথে হচ্ছে এই পার্সন, এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল টাইটেল এই বিষয়টা কিন্তু ওই পার্সনের, ঠিক না? জি হুম। আর বাকি যে বিষয়গুলো থাকবে এখানে এইগুলো কিন্তু সব কোম্পানির, আর এই কোম্পানির এই বিষয়গুলো কিন্তু খুঁজে পাওয়াটা সহজ, এটা থাকে, এটা এটা কষ্ট হয়নি, কষ্ট হয় না, কিন্তু সমস্যাটা হচ্ছে এই পার্সনগুলো এই বিষয়গুলো। হ্যাঁ, এখন এই বিষয়গুলোর মধ্যে হচ্ছে সব থেকে টাফ হচ্ছে এটা, তো এখানে হচ্ছে আমরা অবশ্যই ইমেল অ্যাড্রেস, আমাদের তো আপনাদের তো আসলে কোনো টুলসের ব্যবহার আমি দেখাইনি, জাস্ট হচ্ছে বলেছিলাম আপনারা এটা ট্রাই করবেন। সো আমাদের নেক্সট ক্লাসগুলোতে হচ্ছে আমাদের লিড জেনারেশনের মানে সব কাজগুলো শুরু হয়ে যাবে, আমাদের বিভিন্ন টুলসের ব্যবহার থেকে শুরু করে এই বিষয়গুলো ম্যানুয়ালি কীভাবে করবেন বা এই বিষয়গুলো, তো তখন আপনাদের কাছে এই বিষয়গুলো আরও ইজি হবে, কারণ আপনার হাতে এখন অপশন হচ্ছে একটা থেকে দুইটা, মানে হয়তো আপনি শুধুমাত্র কেন্ডো ব্যবহার করতে জানেন অথবা গেট প্রসপেক্ট। হ্যাঁ স্যার আমি অ্যাপোলোটাও পারি করতে, আর হচ্ছে পিএল একটা আছে হ্যাঁ, ওইটা দিয়েও দেখছি, তা ওটা দিয়ে দেখি দেখলাম যে আসেনি কিছু। আচ্ছা ঠিক আছে, এগুলো আস্তে আস্তে তখন আরও ক্লিয়ার হবে, ঠিক আছে? তো এখন পর্যন্ত এই যে কাজটা করেছেন ঠিক আছে, সমস্যা নাই, আর শীটটা অবশ্যই একদম নিট অ্যান্ড ক্লিন রাখবেন, আর হচ্ছে এইখানে এই যে এফ নেম এল নেম ঠিক আছে, কিন্তু এটা আমার জন্য ঠিক আছে আপনি এখানে দিচ্ছেন, বাট না স্যার ওইটা হচ্ছে আমি দিছি আমার সুবিধার্থে, যে যেটা মানে এফ দিয়ে স্যার ওইটা হচ্ছে আমার সুবিধার্থে দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, যেটা বলছিলাম যে আপনার সুবিধা তো ঠিক আছে, কিন্তু বায়ারকে যখন দিবেন স্যাম্পল হিসাবে বা যখন সাবমিট করবেন ফাইনালি নাম লিখে দেব, হ্যাঁ তখন অবশ্যই সুন্দর করে লিখবেন এবং এটা বোল্ড করে দিবেন লেখাটা, আর যেটা আছে অ্যাজ ইট ইজ ঠিক আছে, এখানে সমস্যা নাই, আপনি এভাবে সাজাচ্ছেন ঠিক আছে, তো ধীরে ধীরে হবে আপু, সমস্যা নাই, হ্যাঁ ভয় পাওয়ার কারণ নাই। আচ্ছা, আর এই লিঙ্কটা অলরেডি এখানে আছে ঠিক আছে, যে আপনার নামের পাশে এখানে আছে, ঠিক আছে? তাহলে আমি হচ্ছে যখনই শিট করব ওইভাবে করে শেয়ার করে ওইভাবে দিয়ে দিলে ওখানে চলে যাবে? এখন অলরেডি হচ্ছে এখানে আছে, হ্যাঁ এখানে হচ্ছে আপনার আর নতুন করে দিতে হবে না। আচ্ছা, আপনি যখন অন্য কাউকে দিবেন সেটা বায়ার হতে পারে বা আপনি আমাদের গ্রুপে কাউকে দেখানোর জন্য বলছেন,
আমি বলছি যে আমি যখন আবার নতুন কোন শীট করব। হ্যাঁ হ্যাঁ, নতুন কোন শীট করলে ওইভাবেই হচ্ছে মানুষকে দিবেন, সেটা বায়ার হতে পারে বা কাউকে দেখানোর জন্য। আপনি এখানে আসার পর এই যে শীট ওয়ান আছে, এটা মনে করেন যে আমাদের টেস্ট ওয়ান, ঠিক আছে? আপনি এটা টেস্ট টু করেছেন, যেহেতু আমি টু দিচ্ছি। হ্যাঁ, তো এরপরে হচ্ছে এখানে আপনি আসার পরে এই যে ডুপ্লিকেট লেখা আছে, হ্যাঁ, আচ্ছা, এই ডুপ্লিকেটে ক্লিক করবেন, দেখবেন এখানে লেখা আসবে কপি অফ টেস্ট টু। এখন এইটা হচ্ছে আপনার জন্য হবে টেস্ট ওয়ান, মানে আপনি যেহেতু এইটাতে করছেন হচ্ছে টেস্ট টু, তাহলে আপনার জন্য অবশ্যই এটা টেস্ট ওয়ান হবে, মানে টেস্ট ওয়ান যেহেতু আপনি এখনো করেননি নাকি করছেন এটা? হ্যাঁ, আমি জেনারেলিটাও করছি স্যার। করছেন, কিন্তু ওটা হচ্ছে এইভাবে করবেন এই শিটের মধ্যেই, এবং এটা আপনি এটা প্রথমে নিতে পারবেন। এরপরে যখন আমাদের তিন নম্বর যে বিষয়টা ছিল, এই তিন নম্বরটা হচ্ছে সেমভাবে এখানে আপনি টেস্ট এটা কপি করবেন, কপি করার পর টেস্ট থ্রি। এখন এটা হচ্ছে সুবিধাটা হচ্ছে যে একটা শিটের মধ্যে হচ্ছে আপনার সব বিষয়গুলো থাকবে, এবং পরবর্তীতে যখন আপনি আরও কাজ করবেন তখন এইভাবে করে আপনি ডুপ্লিকেট করে সেই শিটে কাজ করবেন, ঠিক আছে? তাহলে আপনার নতুন করে বারবার হচ্ছে শীট তৈরি করা লাগবে না, বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে আপু, তাহলে আপনি মিউট করে দিতে পারেন। আর যদি কোশ্চেন থাকে, কোনো কোশ্চেন আছে? না স্যার, আর কোনো কোশ্চেন? আচ্ছা, ঠিক আছে।